আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে 18 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় চুম্বক আকর্ষণ করে না, এখানে যে কটা অপশন আছে সেটা হবে তামাকে, দুই তড়িতে সুপরিবাহী পদার্থ হচ্ছে লোহা, তিন হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক, চার যে উদ্ভিদের গুচ্ছমূল দেখা যায় এখানে ধান, পাঁচ হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় যে গ্যাসটি উৎপন্ন হয় তা অক্সিজেন, ছয় হচ্ছে গর্ভাশয়ের ভিতরে ডিম্বাকার অংশটি হচ্ছে ডিম্বক, সাত পরিবেশ বান্ধব শক্তি এখানে হবে সৌরশক্তি, আট অরোরা দেখা যায় মেরু অঞ্চলে। দুয়ে অতি সংক্ষিপ্ত উত্তর, আয় দুটি চুম্বক পদার্থের নাম নিকেল লোহা, দুয়েতে আছে সত্য বা মিথ্যা লেখ, সৌরশক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষে সত্য, তিন চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, চারে এলইডির পুরো নাম লাইট এমিটিং ডায়োড, পাঁচ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়, ছয় শ্বাসমূল আমরা লবণাম্ব উদ্ভিদ বা সুন্দরী গরান বলতে পাও এসব উদ্ভিদে দেখতে পাই। তিনে রায় বলেছে বায়ুশক্তির ব্যবহারের সুবিধাগুলো কী কী। বায়ুশক্তির ব্যবহারের সুবিধা হচ্ছে বায়ুর কোনো অভাব নেই, দুই হচ্ছে একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে, তিন যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ুশক্তির উপর নির্ভর করা যেতে পারে, তিনে দুই হচ্ছে ফুলের বৃতি আর দলমণ্ডলকে সাহায্যকারী অঙ্গ কেন বলে। বৃতির ভেতরে থেকে দেখা যায় পাঁচটা টকটকে লাল রঙের কাগজ বেরিয়েছে, এগুলোকে পাপড়ি বলা হয়, বৃতির ভেতর থেকে যেগুলো আর কি বেরোয় রঙিন সেগুলোকে পাপড়ি বলে, এই পাপড়িগুলো বা দলগুলো জুড়ে তৈরি হয় দলমণ্ডল, পাপড়িগুলো কখনো কখনো নিজেরা জুড়ে গিয়ে বিভিন্ন আকার নেয়, কুমড়ো ফুলে এগুলো মিলে ঘন্টার মতো দেখতে হয়, আবার জবা ফুলে এরা না জুড়েই থাকে, আর ফুলের যে নানান রং দেখি তাই পাপড়ির রং, এদের সংখ্যা রং এবং গন্ধ নানা ফুলে নানা রকম, এই রং আর গন্ধই বিভিন্ন রকম পোকা এবং পাখিদের আকৃষ্ট করে। তাই জন্য ফুলের বৃতি এবং দলমণ্ডলকে সাহায্যকারী অঙ্গ বলা হয়। আচ্ছা, চারের আইতে আছে চুম্বকে চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝো। চুম্বকে দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে। একটি দণ্ড চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, চুম্বক দৈর্ঘ্য কত, তাহলে আমরা এই সূত্রটা ফেলে করব, চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.86, তাহলে 5কে 0.86 দিয়ে গুণ করলে হবে তোমার 86কে 5 দিয়ে গুণ করলে হয় 430, দুটো সংখ্যার বাঁদিকে দশমিক মানে 4.3 সেন্টিমিটার। চারে দুই বলেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিভাবে আলো দেয় আর কি ধরনের গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো দেয়, বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে, ফিলামেন্টে তড়িৎ চলাচল হলেই তার মধ্যে উৎপন্ন হয় তাপ, আর এই তাপ আলোক শক্তিতে বদলে গেলেই উৎপন্ন হয় আলো, এইভাবে বৈদ্যুতিক বাল্ব আলো দেয়। তিন বলেছে অপ্রচলিত শক্তিগুলির সুবিধাগুলি কী কী লেখো, দুটো জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোল, আর অপ্রচলিত শক্তিগুলির সুবিধাগুলি কী কী লেখো। আচ্ছা, অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা, এক হচ্ছে অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, দুই ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না, তিন প্রবাহমান সম্পদ বলে নিঃশেষিত হওয়ার আশঙ্কা থাকে না, চার দেশের অধিকাংশ জায়গায় বেশিরভাগ অপ্রচলিত শক্তির উৎস যথেষ্ট সহজলভ্য। চারে বলেছে ফুলের একটি গর্ভকিশোরের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও, তোমাদের বইয়ের এই ছবিটা এঁকে এই তিনটে অংশ দেখিয়ে দেবে, নিচে লিখে দেবে গর্ভকিশোর। পাঁচে আছে অস্থানিক মূল কাকে বলে, পত্রজ অস্থানিক মূল দেখা যায় একটি উদ্ভিদের নাম লেখো, পত্রজ অস্থানিক মূল হচ্ছে পাথরকুচিতে দেখা যায়, আর অস্থানিক মূল কাকে বলে, এই অস্থানিক মূল কাকে বলে, ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে, তাহলে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদে যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে। আচ্ছা, তিনে ছয়তে বলেছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদে দুইটি পার্থক্য লেখো এবং একটি করে উদাহরণ দাও। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য বলেছে। একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য হচ্ছে একবীজপত্রী এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন হয় আর দ্বিবীজপত্রীতে এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখা যুক্ত হয়, একবীজপত্রী উদ্ভিদে পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে আর এদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, একবীজপত্রী উদ্ভিদে বীজে একটি মাত্র বীজপত্র থাকে আর এদের বীজে দুইটি বীজপত্র থাকে।
আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে স্থানিক প্রকৃতির প্রধান মূল থাকে। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ ধান, গম, আর দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে মটর, ছোলা ইত্যাদি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।